So hi guys, welcome back to our channel Neel Sathi Vlogs. So guys, আজকে আবার আমি উপস্থিত হয়েছি একটি একদম নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আজকের যে বিষয়টি নিয়ে ভিডিওটি করছি হেভি হেভি ইন্টারেস্টিং ভিডিও। গাইস, সাথী মাঝে মাঝেই বলে যে ও ভয় পায় না, কিছুতেই না, কিন্তু আজকে আমি ওকে হেভি ভূতের ভয় দেখাবো। আর কিভাবে ভয়টা দেখাবো সেটা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তবে একটা কথা বলে দিই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটিকে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যত বেশি সম্ভব ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন। আর নোটিফিকেশান বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন, দেখবেন ওতে নোটিফিকেশান অল অপশনটা আছে, ওটা প্রেস করে দিন। ব্যাস, সো গাইস, ভিডিওটির টপিকটা ছোট্ট করে বলে দিই। সাথী ঘরে আসবে, এখন সাথী বাথরুমে গেছে। আমি সাথীকে বলবো যে আমি নিচে একটা কাজে যাচ্ছি, তারপরে সাথী যখন আসবে দেখবে আমি ঘরে নেই, মানে আমি আছি, মানে লুকিয়ে পড়বো নিচে, বুঝতে পারছেন তো? গেটটা আমি অলরেডি খুলেই রেখেছি, ও ভাববে দেখে যে গেট খোলা মানে আমি নিচেই গেছি, কিন্তু আমি বাড়িতেই আছি। তারপরও গেট লাগিয়ে যখন ঘরে আসবে তারপর আমি ওকে ভয় দেখাবো, কীরকম ভয়টা পায়ও খালি সেটা দেখবেন। সো গাইস, সাথী মোটামুটি আসার টাইম হয়ে গেছে, ও বাথরুম থেকে বেরোবেই একটু পরেই, তো তার আগে আমি ক্যামেরাটাকে লুকিয়ে দিচ্ছি, ওকে? A few moments later. সাথী, আরে বাথরুমে কতক্ষণ লাগবে তোমার? এই হয়ে গেছে। আরে শোনো, আমি আমি একটু নিচে যাচ্ছি, বুঝলে? আরে দাঁড়াও তো, দাঁড়াও, আমার দাঁড়ানো যাবে না, আমার কাজ আছে, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি, ঠিক আছে? দাঁড়াও না, এক্ষুনি বেরিয়ে আসবো আমি। না না, শোনো, আমি খুব দরকার আছে, আমি একটু নিচে যাচ্ছি, আর তুমি দরজাটা বন্ধ করে নিও, কেমন? আমি আসছি, আসছি আমি। বাথরুম থেকে বেরোই তারপর যাবে, সেইটুকু ওয়েট করতে পারবো, তার আগে বেরিয়ে গেল। দিনকালা তো খারাপ করেছে, চোর ডাকাত ঘরে ঢুকে যেতে কতক্ষণ লাগে, লোক আর কি বলবো। ও হরে, চেয়ারটা দুবার মরলো কেন?
লাঠি মারি না, এই ঘরে ভূত আছে, এই ঘরে ভূত আছে।
এই পুতুলটাকে দাঁড়িয়ে গেল, এই ওই ভূতের কারসাজি, এই পুতুলটাকে ফেলে দিয়েছে, ওই ওই বেলুন ফাটিয়ে দিয়েছে, বেলুন বেলুন ফাটিয়ে দিয়েছে। তাই তো বেলুনটা ফাটিয়ে ফেলতে গেল। না আমি ফাটাইনি, আমার বেলুন আমি ফাটাইনি, ভাই ফাটাইনি, ভাই ফাটাইনি, বেলুন 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 ফাটিয়ে দিয়েছে, ঘরে ভূতে অভিশপ্ত হয়ে গেছে ঘর, আমি জানি না। চেয়ারটা পড়েছিল, চেয়ারটা তো পড়ে গেছে লাস্ট টাইম, এটা তুললো কে, এটাকে তুললো কে? কোথায়? আমি তো এসে দেখলাম সব ঠিকই আছে। না এই ঘরে ভূত আছে, এই ঘরে থাকা যাবে না, এই ঘরে থাকা যাবে না, এই ঘরে থাকা যাবে না। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে? ভূতে ভয় পাই না, কে বলে কথাটা? কেমন ভয় পেয়েছো? মুখটা একেবারে শুকিয়ে গেছে, কি অবস্থা গাইস দেখুন। আচ্ছা সরি সরি সরি, এটা কান ধরছি, সরি সরি। আচ্ছা দাদা ভিডিওটা শেষ করে দিই গাইস, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক দেবেন এবং শেয়ার করবেন। সো গাইস বাই বাই বলো বাই বলো।